কোনোভাবেই 2026 বিশ্বকাপে খেলবেন না লিওনেল মেসি। নিজের পুরনো সিদ্ধান্তেই অটল থাকার কথা সাফ জানিয়ে দিয়েছেন খুদে জাদুকর। অষ্টম ব্যালন ডিওর জয় নিয়েও মাথা ব্যথা নেই এলএমটেনের। চীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে স্থানীয় টেলিভিশন সাক্ষাৎকারে এসব জানিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। বিশ্বজয়ের পর প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় টিম আর্জেন্টিনা। তিনবারের বিশ্বকাপ জয়ীদের গন্তব্য চীন, যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। মেসি সহ বিশ্বসেরাদের অধিকাংশই পা রেখেছেন দেশটির রাজধানী বেইজিংয়ে। বিমানবন্দর, হোটেল, মাঠ, ভক্ত সমর্থকদের ঢল সবখানে। একটা বার লিটল ম্যাজিশিয়ানকে দেখার স্বপ্নে বিভোর বেইজিংবাসী। প্রিয় তারকাদের ফ্রেমবন্দি করতে হাতে মোবাইল নিয়ে ছুটছেন তারা। অনেক ভক্তরা দুয়ে দুয়ে চার মিলিয়েছেন 2026 বিশ্বকাপে খেলবেন মেসি, যার অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র হওয়ায় কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই হয়তো ইন্টার মায়ামিকে বেছে নিয়েছেন তিনি। তাছাড়া কোচ স্কালোনি থেকে শুরু করে একাধিক সতীর্থ পরের বিশ্বকাপে মেসিকে দেখতে চেয়েছেন, কিন্তু এসব গুঞ্জন আর অনুরোধকে উড়িয়ে দিলেন লাপুলগা। বিশ্বকাপ শুরুর আগে যা বলেছিলেন সেই সিদ্ধান্তেই অটল এলএমটেন, জানিয়েছেন চীনের স্থানীয় সংবাদ মাধ্যম টাইটান স্পোর্টসকে। আমি আগে যা বলেছি আবারও তাই বলছি, পরবর্তী বিশ্বকাপ খেলছি না, জানি না ভবিষ্যতে কি আছে, তবে আমার সিদ্ধান্ত পরিবর্তন করিনি। আমি পরের বিশ্বকাপ দেখতে মাঠে থাকব, তবে খেলবো না, এটা নিশ্চিত। অধরা বিশ্বকাপ শিরোপা জয়ের সুখস্মৃতিতে এখনও ধুলো জমেনি লিওনেল মেসির। এখনও রোমাঞ্চিত হন বিশ্বকাপের কথা মনে করে। বিশ্বকাপ জয় করে আমার অপূর্ণ স্বপ্ন পূর্ণতা পেয়েছে। ক্যারিয়ারে আমার আর কোনো অপ্রাপ্তি নেই এবং সেটা আমার জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত আর গুরুত্বপূর্ণ ঘটনা। অষ্টম ব্যালন্ডিওর জয়েরও যোগ্য দাবিদার লিওনেল মেসি। নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশনে অবশ্য উদাসীন খুদে জাদুকর। জীবনের এই সময়ে এসে ব্যালন্ডিওর আমার কাছে আর কোনো গুরুত্ব বহন করে না। আমি সবসময় ব্যক্তিগত অর্জনের চেয়ে দলগত সাফল্যকে গুরুত্ব দিয়েছি এবং শেষ পর্যন্ত তাই হয়েছে। গ্রেটেস্ট শো অন আর্থের কাতার আসরে 7 গোল করেছেন। অল্পের জন্য গোল্ডেন শু হাতছাড়া হলেও ঠিকই রেকর্ড দ্বিতীয়বারের মতো জিতে নিয়েছেন গোল্ডেন বল। এরপর সাফল্য মুকুটে যুক্ত হয়েছে ফিফা দ্য বেস্ট লরিয়াস অ্যাওয়ার্ডের মতো পালক। মেসি মুখে যাই বলুন, ব্যালন্ডিওর হাতছানি দিয়ে ডাকছে। রেদমান শেব, চ্যানেল 24।